So, thank you. আমাদের টাইম ফাইনালে খেলা থাকতে শুরু এবং টাইম ফাইনালের প্রথম লেকচারেই আমরা স্কুলের ক্লাসে নেই তাই আমরা চেষ্টা করো আমাদের ক্লাস আমাদের একটু কন্টিনিউ করবো কারণ হচ্ছে যে আমাদের সিলেবাস যা আছে আমাদের আসলে মেইন মেরে করতাম আমরা একটা ক্লাস সো কোনোভাবে আসলে আমাদের লেকচার বা কোনো সুযোগ নেই সো যেহেতু লেকচারগুলো ভিডিও হয় সো আমার মনে হয় আপনারা ক্লাসে আসছে না ঠিক আছে সেটা তো অ্যাটেন্ডেন্স নাম্বার আপনারা পাবেন না বাট ইউ গেট দ্য লেকচার ভিডিওস অবভিয়াসলি সো এখানে আমি এই হার্ভার্ড বিজনেস রিভিউ যে আর্টিকেলটা যেটা অলরেডি আপনাদের স্টুডেন্ট পোর্টালে দেওয়া হয়েছে সো এখানে আমরা একটা প্রফেশনাল কথা বলছি রিভলভিং রোল অফ চিফ সাস্টেনেবিলিটি অফিসার আমাদের কোর্সের নাম বিজনেস এথিক্স অ্যান্ড সিএসআর এবং আমরা বলছিলাম যে সিএসআরটাকে আমরা কয়েকখানি জায়গায় আবার করবো সিএসআর এর সাথে যে বিষয়টা সবচেয়ে বেশি চলে সেটা সাস্টেনেবিলিটি এবং সাস্টেনেবিলিটির কনসেপ্টটা বা সাস্টেনেবিলিটির কাভারেজটা সিএসআর এর চেয়ে আরও অনেক বড় কারণ সিএসআর ইজ অনলি ফোকাস অন সাম কর্পোরেট অ্যাক্টিভিটিস জাস্ট টু এটা কাছে আমরা বলতে পারি যে কাইন্ড অফ গ্রিন ওয়াশিং টেকনিক যে মানে টেক্সট থাকি মারা বা একটু জাস্ট টু মানে গ্রিন ব্র্যান্ডিং করা যে ভাই আমি তো এই পরিবেশের জন্য কাজ করতেছি সামথিং লাইক দিস সো সিএসআর এর কনসেপ্ট হচ্ছে এতটুকু বাট সাস্টেনেবিলিটি কনসেপ্টটা আরও অনেক বড় এই জন্য আমাদের যে নতুন সিলেবাস আছে সেই নতুন সিলেবাসে কিন্তু আমরা রেখেছি সাস্টেনেবিলিটি সিএসআরটাকে কিন্তু আমরা রাখিনি বিজনেস এথিক্স সিএসআর অ্যান্ড সাস্টেনেবিলিটি সো সিএসআর সিএসআর প্রথম কোর্সটা ছিল বাট সিএসআর সাস্টেনেবিলিটি কিন্তু আমরা নতুন সিলেবাসে চলে এসছে তো এখানে প্রথমে আপনাদের কথা বলুন যে চিফ সাস্টেনেবিলিটি অফিসার চিফ হিউম্যান রিসোর্স অফিসার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সিএফও সিএইচআরও হ্যাঁ এইসব জিনিসগুলো সিইও সিইও তো বর্তমান সবাই জানি চিফ প্রোডাকশন অফিসার এই ধরনের টার্মিনোলজি যেগুলো আমরা সবাই মোটামুটি পরিচিত বাট চিফ সাস্টেনেবিলিটি অফিসার এই টার্মটা হয়তো বা আমাদের অনেকের কাছে কিন্তু খুব একটা পরিচিত না হলেও উন্নত দেশে কিন্তু এই টার্মিনোলজিটা অলরেডি পরিচিত বটেই এবং এখানে মোটামুটি একটা জব সেক্টর তৈরি হয়ে গিয়েছে সাস্টেনেবিলিটি অফিসার হিসাবে এবং সাস্টেনেবিলিটি এক্সপার্ট হিসাবে প্রচুর জব অপরচুনিটি কিন্তু সামনের দিকে এখন তো অলরেডি আছে এবং সামনের দিকে আরও এটার ব্যক্তিটা বাড়তে থাকবে সো চিফ সাস্টেনেবিলিটি অফিসারের আসলে কাজটা কি এখানে আমি একটা হার্ভার্ড বিজনেস রিভিউ যে আর্টিকেলটা আমি শেয়ার করেছি আপনাদের স্টুডেন্ট পোর্টালে সেখানে আপনারা দেখবেন যে প্রথম যে স্ট্র্যাটেজিটা যেটা একজন চিফ সাস্টেনেবিলিটি অফিসার নিয়ে থাকে সেটা হচ্ছে তার রাইট স্ট্র্যাটেজি আমরা আমাদেরকে দেখেন এখানে কিন্তু কথাটা আছে যে সিএসআর 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 এটা কিন্তু আরেকটা ব্যক্তি আকারে কিন্তু দেখানো হয়েছে আপনাদের কিন্তু স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট কোর্সটা আপনাদেরকে আমি করিয়েছিলাম সেখানে হয়তো আমি খুব সংক্ষিপ্ত আকারে হয়তো কাজ আপনার সাস্টেনেবিলিটি নিয়ে আমি সেখানে কথা বলেছিলাম কিন্তু কথা এই স্ট্র্যাটেজিগুলো আমরা দেখেছিলাম যে লো কস্ট স্ট্র্যাটেজি তারপরে হচ্ছে ডিফারেন্সিয়েটেড স্ট্র্যাটেজি বেস কস্ট স্ট্র্যাটেজি তারপর আমরা হচ্ছে একটা সিক্স আমরা মুভ করলাম সেখানে আমরা দেখেছিলাম হচ্ছে মার্জার অ্যাকুইজিশন ভার্টিক্যাল ইন্টিগ্রেশন এগুলো দেখেছিলাম তো এই যে স্ট্র্যাটেজিগুলো কোন স্ট্র্যাটেজিগুলো কখন অ্যাপ্লাই করা উচিত এবং সেটা আপনার পরিবেশের যে ইম্প্যাক্টটা কারণ আমরা আসলে যখন ট্র্যাডিশনাল ওয়েতে আমরা পড়াশোনা করি সেখানে কিন্তু পরিবেশের যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু আমরা সেরকম একটা বিবেচনায় নেই না উই অনলি ফোকাস অন প্রফিট রাইট বাট প্রফিট ইজ প্রফিট প্রফিট ফোকাস করলে কিন্তু আসলে আমার কাজটা অসম্পূর্ণই থেকে যাবে এই জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকে সেটা হচ্ছে ডেফিনেটলি উই হ্যাভ টু কমপ্লাই উইথ থ্রি পি পিপল প্ল্যানেট অ্যান্ড প্রফিট সো এই যে বিষয়টা আছে যে রাইট স্ট্র্যাটেজি এই যে আপনার হচ্ছে আপনি ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নেন বা লো কস্ট স্ট্র্যাটেজি নেন হোয়াট এভার স্ট্র্যাটেজি ইউ টেক বাট ইউ হ্যাভ টু কোপ কনসার্ন নট অনলি অন প্রফিট বাট অলসো ইউ হ্যাভ টু কনসার্ন অ্যাবাউট প্ল্যানেট অ্যান্ড পিপল কারণ মানুষের জন্য কিন্তু আমরা কাজ করি এখন মানুষকে ক্ষতিগ্রস্ত করে বা মানুষকে একটা বিপর্যয়ের মধ্যে এনে সেটা কিন্তু আসলে খুব একটা বেশি আমাদের জন্য ক্ষতিকর হয় না সো রাইট স্ট্র্যাটেজি বিষয়টা এখানে আমাদের বিস্তারিত আসলে বর্ণনা আছে এখানে এরপরে যে যে বিষয়টা আসে সেকেন্ড যে কনসেপ্টটা সে হচ্ছে দ্য রাইট এমফাসাইজ কোথায় আসলে আমাদের এমফাসাইজ করা উচিত
কোন জায়গাতে আমাদের ইনফোসাইজকে করা উচিত, কিভাবে আমাদের ইনফোসাইজটা করলে আমরা বেটার আউটপুট পাবো। ডেফিনেটলি আমি নিশ্চয়ই এটা বলছি না যে আপনি শুধু এনভায়রনমেন্টের দিকে তাকান তাহলে তাহলে কিন্তু আপনি কোনো প্রফিট আর্ন করতে পারবেন না, তাই না? তারপরে আপনি শুধু যদি এনভায়রনমেন্টের কথা চিন্তা করেন, হ্যাঁ আমি এই বিজনেসটা করলে তো এই সমস্যা হবে সেই সমস্যা হবে, তা তো আপনি বিজনেসই করতে পারবেন না। আর বিজনেস তো করতে না পারেন, হাউ ইউর ইকোনমিস রান। সো ইনফ্রাস্ট্রাকচার যে বিষয়টা হচ্ছে এরকম দেখা যাচ্ছে যে আপনি যদি শুধু প্রফিটের দিকে আপনি যদি ফোকাস দিতে চান তাহলে কিন্তু আপনার প্ল্যানেট অ্যান্ড পিপল আপনার কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যদি দেখুন বলেন না আমি শুধু এনভায়রনমেন্টের দিকে ফোকাস তাহলে আপনি প্রফিট দিকে ফোকাস করতে পারছেন না, তাহলে আপনি যদি প্রফিট স্যাক্রিফাইস করেন আলটিমেটলি আপনি কিন্তু সাস্টেইন করতে পারবেন না এই কম্পিটিটিভ মার্কেটে। এবং আলটিমেটলি আপনি সাস্টেইন করতে না পারেন যদি প্রতিটা অর্গানাইজেশন যদি এভাবে চিন্তা করে তাহলে কিন্তু আপনার কোনোভাবেই ইকোনমি রান হবে না, ইকোনমি কিন্তু রান করতে পারবে না। সো তাহলে আপনাদের কী করতে হবে, উই নিড টু টেক দিকে ব্যালেন্সিং অ্যাপ্রোচ, রাইট? ব্যালেন্সিং এক্সারসাইজ কোন দিকে আসলে আমাদের ফেসে করা উচিত, ট্রিপল পড়ল লাইন যে কনসেপ্টটা আমি হয়তো বা পরবর্তীতে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদের আমাদের বাঁচায় রাখি, আমরা নেক্সট ক্লাসে দেখব ট্রিপল পড়ল লাইন। তো স্যার যে ট্রিপল পড়ল লাইনে যে বিষয়টা আছে যে আপনার হচ্ছে যে পিপল প্ল্যানেট প্রফিট উই হ্যাভ টু মেক এ সাইনার্জিস্টিক অ্যাপ্রোচ, যে প্রতিটা কম্পোনেন্টই কিন্তু আমাকে ইকুয়ালি এমফাসাইজ করতে হবে, মানে একটা থেকে বেশি এমফাসাইজ করলে বাকি বাকি দিকগুলো কিন্তু ইমব্যালেন্সিং হয়ে যাবে। সো উই হ্যাভ টু মেক ইট টু মেক ইট চেক ব্যালেন্স, পুরো কেয়ারফুলি আমাদেরকে কিন্তু এই ব্যালেন্সিংটা আমাদেরকে করে যাওয়া দরকার। সো দেখেন এখানে একটা যে আমি একটু ব্যস্ত আছি, হ্যাঁ একটু আমাকে পরে ফোন দিয়ে কেমন জি। সো মুভিং দ্য ফোকাস ফ্রম ফিল্ড কর্পোরেট সোসাইটি টু হার্ডওয়ার্স সাস্টেইনেবল ভ্যালিউস ক্রিয়েশন রিকোয়ার্স প্র্যাগম্যাটিক লিডার্স। দেখেন এখন যেটা বুঝলে এই সিএসআর কথা বলতে, সিএসআর কনসেপ্টটা কিন্তু ইটস এ কাইন্ড অফ অবসোলেট নাও, মানে সিএসআর টাকে কিন্তু আমরা বলছি যে না ইটস এ কাইন্ড অফ গ্রিন ওয়াশিং, যেটা আমরা মিড টার্মে আপনাদেরকে করেছিলাম গ্রিন ওয়াশিং, যে আমি বলছি যে আমি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, আমি বলছি যে হচ্ছে আমি মানুষের প্রতি একটু চোখ আমার বাট আসলে আলটিমেটলি সেটা হচ্ছে না, আমার মেইন ফোকাস হচ্ছে প্রফিটের দিকে, শুধু প্রফিট আর্ন করা যেটা হতে পারে। এখন যে আপনার যে বিষয়টা থাকে যে সেটা হচ্ছে যে সিএসআর অ্যাক্টিভিটিস, সিএসআর শুধু সিএসআর এর দিকে না তাকিয়ে আমাদের এখানে ফোকাসটা কোথায় আসতে হচ্ছে, চলতে পারবেন না, প্রফিটকে বাদ দিলে আপনার ইকোনমি রান করবে না, বাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু কনসিডার আদার ফ্যাক্টরস, এটা কিন্তু আমরা বারবার কথায় কিন্তু চলে আসছে চেঞ্জিংটা হয়েছে যে আপনার প্রোডাকশন প্রসেস বলেন, আপনার হচ্ছে মার্কেটিং প্রসেস বলেন, সাপ্লাই চেইন অ্যাক্টিভিটিস বলেন, হোয়াট এভার ইউর অ্যাক্টিভিটিস অর বিজনেস ফাংশনস ইউ আর কন্ডাক্টিং অর ইউ আর ফ্যাসিলিটেটিং ইন ইউর অর্গানাইজেশন, হোয়াট এভার, বাট ইউ নিড টু ফোকাস অন দ্য লিডারশিপ রোল অফ সাস্টেনেবিলিটি অফিসার্স। সাস্টেনেবিলিটি অফিসার যদি আমি বলি না একটা পার্টিকুলার পজিশন, এই লোকটা আমি সাস্টেনেবল অফিসার হিসেবে তাকে নিয়োগ দিয়েছিলাম এই খালি কাজ আছে, প্রত্যেককেই একটা অর্গানাইজেশনে যারা প্রত্যেকে যারা জব করে 100 জন হোক বা 500 জন হোক প্রত্যেকে কিন্তু সাস্টেনেবিলিটি অফিসারের রোলটা কিন্তু এখানে প্লে করতে হবে, মানে একজন সাস্টেনেবিলিটি সিএসও চিফ সাস্টেনেবিলিটি অফিসার বা 5 জন সাস্টেনেবিলিটি মানে ম্যানেজার এটা কিন্তু আসলে পুরো অর্গানাইজেশনে সাস্টেনেবিলিটি এনশিওর করতে পারবে না, আনলেস যদি প্রতিটা এমপ্লয়িকে এমপ্লয়ি ফিল না করে তাহলে কিন্তু একজন সিএসও এর পক্ষে এই জিনিসটা রান করাটা মুশকিল। সো এই জন্য লিডারশিপ রোল অবশ্যই সিএসও মানে চিফ সাস্টেনেবিলিটি অফিসার প্লে করবে, বাট অ্যাট দ্য সেম টাইম অন্য জায়গা আছে প্রতিটা ডিপার্টমেন্ট মানে প্রোডাকশন বলেন, মার্কেটিং বলেন, সাপ্লাই চেইন বলেন,
আসলে অ্যালাইন থাকতে হবে, অ্যালাইন না থাকলে আলটিমেটলি আসলে আপনি ইয়ে করতে পারবেন না। রাইট থাকতে কি হবে, রাইট কনভারসেশন, কনভারসেশনের মাধ্যমে, ঠিক আছে। কনভারসেশনটা কি, আমার একজন সিএসও যিনি আছেন, সিএসও একজন মার্কেটিং পার্সোনাল বা একজন মার্কেটিং প্রফেশনালের সাথে তিনি যে অ্যাপ্রোচে কথা বলবেন সেই অ্যাপ্রোচ কিন্তু অবশ্যই প্রোডাকশন অফিসার বা প্রোডাকশন ম্যানেজারের সাথে কিন্তু সেই অ্যাপ্রোচটা থাকবে না। কারণ হচ্ছে প্রোডাকশন এবং মার্কেটিং, ফর এক্সাম্পল প্রোডাকশন এবং মার্কেটিং দুটোর কাজ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। প্রোডাকশন যে কাজটা করে সেটা সবাই জানেন, মার্কেটিং ডিপার্টমেন্ট কী কাজ করে সেটাও আপনারা সবাই জানেন। সো যেহেতু দুটো ডিপার্টমেন্ট একেবারে আলাদা, দুটো ডিপার্টমেন্টের ফাংশনাল ফিচার সম্পূর্ণ আলাদা, তো দুটো ডিপার্টমেন্টের যারা প্রফেশনালস আছে তাদের স্কিল, তাদের এক্সপার্টিস, তাদের কম্পিটেন্সি কম্পিটিটিভ ফ্রেন্ড, সো অবশ্যই মানে কনভারসেশন কিন্তু সেখানে আলাদা হবে। তো সিএসও মানে ওই যে আমাদের একটা বাংলাদেশে আগে একটা অ্যাড ছিল, কাগজ একটা অ্যাড ছিল, এনিওয়ে মনে আছে আমি বলতে প্যারাসিটামল দিই না, প্যারাসিটামল দিই না, যাই হোক অসুখ আসুক, পেট ব্যথা প্যারাসিটামল দুই বেলা, মাথা ব্যথা প্যারাসিটামল দুই বেলা, ব্রেক আপ হয়ে গেছে তাও প্যারাসিটামল দুই বেলা। তো সবার জন্য আসলে একই ফর্মুলা দিয়ে তো আসলে কাজ হবে না। তো এখানে এই জন্যই যে বিষয়টা বলে যে প্যারাসিটামল দুই বেলা এই 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 স্ট্র্যাটেজি কিন্তু কাজে দিবে না। আপনি যে স্ট্র্যাটেজি কাজে দিবে প্রত্যেকের সাথে প্রত্যেকের মতো করে কিন্তু আপনাকে কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। সো রাইট কনভারসেশন, রাইট পিপল অ্যান্ড সাপোর্ট। আমরা এইচআর, আপনাদের সবাই এইচআর এর মেল করছেন, আমরা এইচআর এর ডেফিনেশনে আমরা করেছি রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম, তাই না? রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম। সো সঠিক মানুষকে সঠিক জায়গায় এবং সঠিক সময়ে থাকতে হবে। সো এখন দেখেন এখানে রাইট পিপল এন্ড সাপোর্ট, সঠিক মানুষকে রাখা। আপনার হচ্ছে যে আপনি মনে করেন যে সিএসও অফিসার আপনি এমন একটা ব্যক্তিকে দিয়েছেন, সেই ব্যক্তিরা নিজেই জানেন যে হোয়াট ইজ সাসটেনেবিলিটি, সাসটেনেবিলিটি কাজ সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, তাকে আপনি চিফ সাসটেনেবিলিটি অফিসার হিসেবে বানিয়ে দিয়েছেন, আপনার ভাই আপনার বন্ধু মানুষ পোষাই দিচ্ছেন আপনি একটা দেখবেন ওয়েদার দ্যাট হি অর শি ইজ ক্যাপেবল টু দ্যাট, এটা আপনাকে চিন্তা করতে হবে। প্রতিটা ডিপার্টমেন্ট যেরকম আছে, প্রোডাকশন ডিপার্টমেন্ট বলে, মার্কেটিং ডিপার্টমেন্ট বলে, সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট বলে, প্রতিটা ডিপার্টমেন্টে যে যে কাজের জন্য এক্সপার্ট, যে যে কাজ সবচেয়ে ভালো পারে, রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম। সো সঠিক মানে সঠিক তা রাখা, এটা নিয়ে হবে সাসটেনেবিলিটি যে বিষয়টা আছে তার কিন্তু ওই রিলেটেড ডিগ্রি বা ওই রিলেটেড হচ্ছে গিয়ে এক্সপার্টিস তার কিন্তু থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু সে সাসটেনেবিলিটি অফিসার হিসেবে সে কিন্তু তার নিজের কাজও করতে পারবে না এবং অন্য কেউ যে আগে যেই পয়েন্টসটা বলতে রাইট কনভারসেশন সেটা কিন্তু সে রান করতে পারবে না। সো অবশ্যই আর্টিকেলের পরবর্তী যে আপনার পয়েন্টসটা আছে সেটাতে আমরা একটু যাচ্ছি। এখানে আর্টিকেলের যে শেষের দিকে যে বিষয়টা এখানে আসছে যে আসলে আপনার মূল যে বিষয়টা হলো যে প্রতিষ্ঠানের যে ওভারঅল স্ট্র্যাটেজি, ওভারঅল স্ট্র্যাটেজির সাথে কিন্তু আপনাকে সিএসও যে রোলটা সেটা কিন্তু অ্যালাইন করতে হবে। আমরা কিন্তু যখন আপনাদের স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট পড়েছিলাম এখানে আমি বলছি যে অবশ্যই কিন্তু তার যে রোলগুলো আছে সেই রোলগুলো সঠিকভাবে কিন্তু এখানে অ্যাপ্লাই করাটা প্রয়োজন আছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আর্টিকেলটা আমরা মোটামুটি আলোচনা করলাম, আমরা এখানে আছে আপনাদেরকে আরেকটা স্লাইড দেওয়া হবে, সেখান থেকে আমরা শুরু করবো। তো এই আর্টিকেলটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সো এই আর্টিকেলটা আসলে মোস্ট ফেমাস পাবলিক পাবলিকেশনস
in the business world. So, So thank you so much for your time and patience to listen to this video.